হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকম টু কেএসএম টিউটোরিয়াল। আমি আজি দশম শ্রেণীর মাধ্যমিক বীজগণিত বইর তৃতীয় অধ্যায় সমান্তর প্রগতির অনুশীলনী থ্রি এর নম্বর 20 রু নম্বর 21 যাই আলোচনা করিবা। এই নম্বর 20 আউ 21 টা ভেরি ভেরি ইম্পর্টাণ্ট, প্রায় পরীক্ষার পড়ে না, কি ভলসে বুঝা চেষ্টা করিব। দেখ 20 রে কোন অছি, এপি রে বা সমান্তর প্রগতি রে থিবা তিনোটি রাশিমানার এন সংখ্যক পদ মানঙ্কর সমষ্টি S1, S2 এবং S3। প্রত্যেক রাশিমানার প্রথম পদ 1 এবং সাধারণ অন্তর যথাক্রমে 1, 2, 3 হলে প্রমাণ কর যে S1 প্লস S3 সমান 2S2, হলো 2 × S2 2S2 হেলা। তো দেখ কেমতি সমাধান করব, সমাধান লিখে দেবা। দেখ সমান্তর প্রগতি রে বা এপি রে থিবা তিনোটি রাশিমানার এন সংখ্যক পদ মানঙ্কর সমষ্টি দিয়া হইছে কোন না S1 S2 S3 লিখি দেবা, S1 S2 এবং S3 বুঝি হেলা। প্রত্যেক রাশিমানার প্রথম পদ কেতে দিয়া হইছে, দেখ প্রত্যেক রাশিমানার প্রথম পদ 1 দিয়া হইছে। তো দেখ প্রত্যেক রাশিমানার প্রথম পদ এটা হচ্ছে কেতে 1। আর দেখ সাধারণ অন্তর কেতে দিয়া হইছে, সাধারণ অন্তর দেখ 1, 2, 3 দিয়া হইছে। তার মানে S1 এ মানে প্রথম রাশিমালার বা S1 র সাধারণ অন্তর কেতে 1 দুইটা, S2 র সাধারণ অন্তর কেতে 2, S3 র রাশিমালার সাধারণ অন্তর কেতে 3। তো সেটা লিখি দেওয়া। দেখো প্রত্যেক রাশিমালার প্রথম পদ এটা হচ্ছে 1, প্রথম রাশিমালার সাধারণ অন্তর দুইটা কেতে 1, দ্বিতীয় রাশিমালার সাধারণ অন্তর দুইটা সমান কেতে না 2, তৃতীয় রাশিমালার সাধারণ অন্তর দুইটা কেতে 3। তো দেখো প্রথম রাশিমালা মানে আমি কোন জানিছি, যদি রাশিমালার মানে ধর এন সংখ্যক পদ মানঙ্কর সমষ্টি, মানে এন সংখ্যক পদ মানঙ্কর সমষ্টির ফর্মুলাটা কোন জানিছি, এসএন সমান এসএন র ফর্মুলাটা কোন 1 + 2, এসএন র ফর্মুলাটা আমি কোন জানিছি n/2 × 2a + n-1 ডিগ্রি জানিছি কি নাই। যেহেতু দেখো এটা আমি S1টাকে দিয়া হইছি, মানে প্রথম রাশি মানে মানে S1টা মানে 1 + 2 + 3 n হব কি নাই, কি পাই হব, দেখো তার প্রথম পদ কে দিয়ে হইছি 1 দিয়ে হইছি কি নাই, প্রথম রাশি মানের প্রথম পদ কেতে 1 কি নাই নাই। আর কোজি দেখো এই প্রত্যেক রাশি মানের প্রথম পদ 1 মানে ইয়ে হচ্ছে প্রথম পদ সর্বদা কোন হলা 1 হলা কি নাই প্রথম পদ। আর রাশি মানের সাধারণ অন্তর দুইটা কেতে দিয়ে হইছি, দুইটা হচ্ছে 1, তার মানে অন্তর মানে T2 - T1 কলে আমার কেতে আসছিল 1 বাড়ব, T3 রু T2 - কলে আমার 1 বাড়ব। অন্তর মানে 1 হলা মানে আমার তার S1 টা তবে কেতে হব 1 + 2 + 3 এমতি এন যাই হব কি নাই হব, কি পাই তার অন্তরটা আমার দেখো S2 রু 1 গলে 1 আসছি, 3 রু 2 গলে কেতে হলা 1 আসছি। আমার প্রথম পদ দেখো প্রত্যেক রাশিমালার প্রথম পদ 1 কি নাই, আর প্রথম রাশিমালার সাধারণ অন্তর কেতে 1, তো আমার সাধারণ অন্তর আসছি 1, আর প্রথম পদ কেতে আসলা 1 আসলা। তো আমার মানে প্রথম রাশিমালা তবে কেতে S1 সমান 1 + 2 + 3 + n। দেখো SN টা তবে কোন, যেতবে দেখো ক্রমিক থিব হেলা, আর গোটে গণন সংখ্যা থিব মু কহিছি হেলা, এন সংখ্যক পদ মানঙ্কর সমষ্টির ফর্মুলাটা কোন সেতবে হবো, সেতবে আউ n/2 × 2a + n-1 ফর্মুলা পড়ব না, SN সমান কোন ফর্মুলা পড়ব, n × n + 1/2 এই ফর্মুলা পড়ব। কেতবে দেখো ক্রমিক থিব আর গণন সংখ্যা থিব, বুঝি হচ্ছে কি কর্মিক আউ গণন সংখ্যা দিব। তো এসএন সমান কোন হবে, তবে n × n + 1/2 এই ফর্মুলাটা পড়ব, কি পাই না ইয়ে ক্রমিক বি দেখো আর গণন সংখ্যা বি 1 + 2 1 2 3 গণন সংখ্যা কি নাই এন আছে, পুনি যদি ক্রমিক থিব গণন সংখ্যা দিব, সবলে তুমি এই ফর্মুলাটা পকাইব কোন না এসএন সমান n × n + 1/2, এটা হলো প্রথম রাশিমালা। সেম দেখো দ্বিতীয় রাশিমালার দেখো সাধারণ অন্তরটা কেতে 2, আউ কোন প্রথম পদটা কেতে আসবে, প্রত্যেক রাশিমাল প্রথম পদ এটা কেতে 1, দ্বিতীয় রাশিমাল অন্তরটা সবাই কোন দিয়েছি 2 দিয়ে আছে। তো দেখো দ্বিতীয় রাশিমাল S2 সমান কেতে হবে 1 + 3 + 5 + n যাই হব কি নাই, দেখো প্রথম পদ 1 আসলা কি নাই, দেখো সাধারণ অন্তর দ্বিতীয় রাশিমাল সাধারণ অন্তর দুইটা কেতে লা 2 দিলা কি নাই কোশ্চেনে, তার মানে দেখো 3 রু যদি 1 + 3 + 5 নেলে দেখো T2 রু T1 - মানে 3 রু 1 মাইনাস করবো কেতে হবো অন্তরটা 2 আসছে কি নাই, 5 রু 3 বিয়োগ করলে কেতে হচ্ছে 2 আসছে কি নাই, মানে T3 রু T2 মাইনাস করে দেলে আমার কেতে আসছে 2 আসছে, সাধারণ অন্তর কেতে আসছে 2 আসছে। তার মানে দেখো আমার এটা দেখো S2টা 1 + 3 + 5 + n আসলা, বুঝি হলা কি নাই। দেখো এটা কেতে, এটা এটা হচ্ছে দেখো 1, ডিটা কেতে ডিটা আমার 2, এনটা কেতে এন,
তো আমরা জানি যে এটা একটা ক্রমিক কি এটা ক্রমিক নাই, এটা গুণন সংখ্যা, এটা কি ক্রমিক আছে কি ক্রমিক নাই, তাহলে এটা এস এন সমান এন ইন্টু এন প্লস ওয়ান বাই টু এই ফর্মুলাটা পড়বো না। তো আউ গোটে কোণ দিলে না এন সংখ্যক পদমানকর সমষ্টির ফর্মুলাটা কোউ ফর্মুলাটা পড়বো না এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই ফর্মুলাটা পড়বো। তো আমার এটা কেতে ওয়ান, ডিটা কেতে, ডিটা হচ্ছে অন্তরটা, কোশ্চিন দিয়া হয়েছিল টু, মু লিখি দিয়েছি দেখো ওয়ান থ্রি প্লস ফাইভ, ওয়ান প্লস থ্রি প্লস ফাইভ প্লস টু আসছে অন্তরটা, আউ দেখো এনটা কেতে এন, তো এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কি নাই, তো এস এন সমান এন বাই টু এ জায়গায় কেতে লিখি দেবা আমি ওয়ান লিখবা টু ইন্টু ওয়ান প্লস এন মাইনাস ওয়ান ইন্টু ডি জায়গায় কেতে লিখলি টু লিখি দিলি, তো দেখো এন বাই টু হেলা টু গুণন ওয়ান টু প্লস দেখো টু গুণন এন কেতে টু এন, টু ইন্টু মাইনাস ওয়ান কেতে মাইনাস টু, প্লস টু মাইনাস টু ক্যানসেল হয়ে গেলা এন বাই টু ইন্টু টু এন, তো দেখো টু টু কটি যাব কি না এন ইন্টু এন তবে কেতে হলা এন স্কোয়ার হলা বুঝি হলা এন ইন্টু এন কেতে আসলা এন স্কোয়ার। সে দেখো তৃতীয় রাশিমালা এস থ্রি টা কোণ অছি ওয়ান প্লস ফোর প্লস সেভেন প্লস ডট ডট এন হব কি না কি পাই হব, দেখো প্রথম পদ তো কুয়া হাইতিলা প্রত্যেক রাশিমালার প্রথম পদ কেতে, প্রথম পদ ওয়ান, তার মানে দেখো মোটে ওয়ান লিখিলি প্রথম পদ ওয়ান হলা, তারপরে দেখো অন্তর কে দিয়েছিলা তৃতীয় রাশিমালার অন্তর কে দিয়েছিলা থ্রি দিয়ে হাইতিলা, দেখো ওয়ান রে থ্রি যোগ করলে কেতে হলা ফোর, ফোর রে থ্রি যোগ করতে কেতে হলা সেভেন হলা, সেভেন রে থ্রি যোগ করলে কেতে হবে টেন হব, তার মানে দেখো ফোর যদি ওয়ান মাইনাস করে দিবি সাধারণ অন্তর বাড়ি কেতে থ্রি বাড়ি কি না, যদি সেভেন যদি মু ফোর মাইনাস করে দিবি সাধারণ অন্তরটা কেতে বাড়ি থ্রি বাড়ি, তো এটার প্রথম পদ কেতে আসলা ওয়ান আসলা, সাধারণ অন্তরটা ডিটা কেতে আসলা থ্রি আসলা এনটা সমান এন, তো দেখো যদি এন সংখ্যক এটা ক্রমিক আছে কি ক্রমিক নাই, তেমনি ওটা এন ইন্টু এন প্লস ওয়ান বাই টু ফর্মুলাটা পড়বো না বুঝি হলা, কেউ ফর্মুলা পড়বো না এন সংখ্যক পদমানকর সমষ্টির ফর্মুলাটা কোণ থিলা না এন বাই টু ইন্টু টু এ প্লস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই ফর্মুলাটা পড়বো, দেখো সেটা লিখি দিচ্ছি এটার প্রথম পদ এটা হচ্ছে ওয়ান, সাধারণ অন্তর ডিটা হচ্ছে থ্রি, এন সমান হচ্ছে এন, দেখো এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তো এস এন সমান কোণ হবো এন বাই টু এ জায়গায় কেতে লিখবি ওয়ান লিখবি টু ইন্টু ওয়ান প্লস এন মাইনাস ওয়ান ডি জায়গায় কেতে লিখবি থ্রি লিখবি বুঝি হলা কি, তো দেখো এন বাই টু ইন্টু টু ইন্টু ওয়ান কেতে টু প্লস দেখো থ্রি ইন্টু এন থ্রি এন থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি বুঝি হলা কি না, এন বাই টু দেখো মাইনাস থ্রি টু গেলে কেতে হবো মাইনাস ওয়ান, তো দেখো থ্রি এন মাইনাস ওয়ান হব কি না, মাইনাস থ্রি টু গেলে কেতে মাইনাস ওয়ান, তো এন বাই টু ইন্টু থ্রি এন মাইনাস ওয়ান তোমার আসিগুলা কি নাই, তো দেখো আমার এলএচএস রে আমি দেখে নেবা দেখাই দেখুন এস ওয়ান প্লস এস এস ওয়ান প্লস এস থ্রি দিয়ে হয়েছিল না এস থ্রি হলা এস ওয়ান প্লস এস থ্রি দিয়ে হয়েছিল কি নাই এলএচএস রে আমি লিখি দেবো সেটা এলএচএস রে নিয়ে যাবা, এলএচএস সমান আরএচএস করবা, দেখো এলএচএস রে কোণ অছি না এস ওয়ান প্লস এস থ্রি দিয়ে হয়েছে, তো এস ওয়ান টা আমার কেতে বাড়িছিলা এন ইন্টু এন প্লস ওয়ান বাই টু বাড়িছিলা, এস থ্রি টা কেতে বাড়লা এন বাই টু ইন্টু থ্রি এন মাইনাস ওয়ান লিখি দেলে থ্রি টা হলা এস দেখো এন প্লস থ্রি এন কেতে হলা ফোর এন কি নাই, এন প্লস থ্রি এন কেতে হলা ফোর এন, তো দেখো এন বাই টু ইন্টু ফোর এন কাটি দেবা কেতে হলা টু রে কাটি দিলে কেতে হলা দুই দুনে চার মানে টু এন, টু এন ইন্টু এন কেতে টু এন স্কোয়ার বুঝি হলা, দেখো এস টু রে আমার কেতে বাড়ি দিলা এস টু টা আমার কোন বাড়ি দিলা এন স্কোয়ার বাড়ি দিলা কি নাই, আমি দেখো এস টু টা তুমি লক্ষ্য করো এস টু টা কেতে বাড়ি দিলা এন স্কোয়ার বাড়ি দিলা, তো দেখো এই এন স্কোয়ার জায়গায় আমি এস টু লিখি দেবা এন স্কোয়ার, দেখো এস টু বা দ্বিতীয় রাশি মালটা আমার কেতে বাড়ি দিলা এস টু টা, এস টু টা বাড়ি দিলা আমার এন স্কোয়ার বাড়ি দিলা কি নাই, আমার কেতে বাজে দ্বিতীয় রাশি মানে তোমার যেটা কাটি দিলে এস এন টা কেতে বাজছিলা এন স্কোয়ার বাড়ি দিলা, তো এই এন দ্বিতীয় তার মানে এন স্কোয়ার জায়গায় আমি এস টু লিখি দেবা বুঝি হলা, তার মানে এন স্কোয়ার জায়গায় মু কোন লিখলি টু ইন্টু এস টু, এন স্কোয়ার জায়গায় এস টু লিখি দিলি, তার মানে কোন এটা দিয়েছিলা তো আর সমান আর এইচ এস বুঝি হলা, আর এইচ এস এর কেন দিয়েছিলা টু ইন্টু এস টু টু এস টু আসিগলা, তো লেখবা এল এইচ এস সমান আর এইচ এস বা লিখি দেবো প্রমাণিত বুঝি হলা, এল এইচ এস সমান আর এইচ এস প্রমাণিত হয়ে গেলা, মু দিয়েছিলা কোন এস ওয়ান প্লস এস থ্রি সমান টু এস টু আমার প্রমাণিত হয়ে গেল অ্যান্সার, দেখো এই টোয়েন্টি ওয়ান নম্বরটা ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষায় পড়ে, দেখো কোণ দিয়েছি কোশ্চেন দেখো এক এপি র পি তম কমা কিউ তম এবং আর তম পদগুলিকর মান যথাক্রমে এ বি এবং সি হলে প্রমাণ কর যে এ ইন্টু কিউ মাইনাস আর প্লস বি ইন্টু আর মাইনাস পি প্লস সি ইন্টু পি মাইনাস কিউ সমান জিরো, এটা দিয়েছি কোশ্চেন রে হলা, কেএসএম টিউটোরিয়াল চ্যানেলটাকে যেন সবসক্রাইব করে নেব সবসক্রাইব করে নেব হলা, দেখো আমার কোণ দিয়েছি না পি তম আউ কিউ তম আর তম পদগুলিকর মান দিয়েছি, পি তম পদর মান কি এ, কিউ তম পদর মান কি এ বি, আর তম পদর মান কি এ সি, তো আমি কোণ প্রমাণ করবা না এইটা হো এ ইন্টু কিউ মাইনাস আর প্লস বি ইন্টু আর মাইনাস পি প্লস সি ইন্টু পি মাইনাস কিউ হচ্ছে জিরো,
দেখো কেমতি সমাধান করব। দেখো এক এপি র বা সমান্তর প্রগতির পি তম পদর মান এ, অর্থাৎ আমি লিখতে পারবা পার্টিকুলার পদ, মানে যে পার্টিকুলার পদর আমি ফর্মুলা টিএন র ফর্মুলা কোন নিচে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি কি নাই, দেখো পার্টিকুলার দিচ্ছি পি তম পদ না মানে টিপি কি নাই, টিপি র মানে মানে এপি র পি তম পদ মানে পার্টিকুলার পদ মানে টিএন র ফর্মুলা মানে কোন এন তম পদ, টিএন টা কোন মানে টিএন তম পদ মানে পার্টিকুলার পদটা দিয়ে আইতিব হেলা, তো ই অলরেডি দিয়েছি পি তম পদ, তার মানে টিপি সমান কেত হব, এ হব কি নাই, পি তম পদর মান কেতে দিয়েছি এ, তার মানে টিপি সমান কেত হলা এ, সেম দেখো কিউ তম পদর মান মানে কেতে দিয়েছি কিউ তম পদর মান বি, তার মানে কিউ তম পদর মান যদি বি হব তার মানে টি কিউ সমান কি হব, বি হব কি নাই, সেম দেখো আর তম পদর মান কি সি, তো আর তম পদর মান সি মানে টি আর সমান কেত হব সি হব কি নাই, তো টিপি সমান এ হলা টি কিউ সমান বি হলা টি আর সমান কেত হলা সি হলা। তো দেখো আমি জানুছি, আমি জানুছি ফর্মুলাটা কোন না টিএন, টিএন ন ফর্মুলাটা কোন না এ প্লস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আমি জানিছি ফর্মুলাটা এন তম পদ যেটা ছিল হেলা টিএন সমান এ প্লস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তো দেখো আমি টিপি সমান দেবে কেতে হব, যদি পি নেবা এন জায়গায় আমি পি নেবা তো কোন হব এন জায়গায় পি চেঞ্জ হব এ প্লস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এন জায়গায় কোন লিখবি পি পি লিখবি তার মানে এ প্লস পি মাইনাস ওয়ান ইন্টু ডি হলা কেতে এ, কারণ টিপি র পদর মান কে দিয়েছিল আগে এটা ইকুয়েশন ওয়ান করে দিলি, কিন্তু টি কিউ এন জায়গায় যদি মু কিউ নেবি তার মানে এন জায়গায় কিউ হব এ প্লস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কে, টি কিউ র মান কে দিলা বি দিলা এটা টি কিউ সমান এ প্লস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান বি, এটা ইকুয়েশন টু করে দিবি বুঝি গেলা, কিন্তু টি টি আর মান কে দিয়ে হইছিল সি দিয়ে হইছিল, তো দেখো টি আর যদি নেবি তো এন জায়গায় কে লিখবি এন জায়গায় মু কোন লিখবি এন জায়গায় মু আর লিখবি বুঝি গেলা, দেখো টি আর সমান এ এ প্লস এ এন জায়গায় কোন লিখলি আর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সি বুঝিয়ে এটাকে ইকুয়েশন থ্রি করিদেবি। দেখো সমীকরণ ওয়ান ও টু কু যদি বিয়োগ করা, সমীকরণ ওয়ান রে কোন দিয়েছি টিপি সমান এ প্লস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ, সমীকরণ টু রে দিয়েছি কোন না টি কিউ সমান এ প্লস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান বি বুঝিয়ে এলা কি, তো দেখো এ প্লস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এ, সমীকরণ টু রে কোন দিয়েছি এ প্লস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে বি বুঝি গেলা, তো বিয়োগ করে দেবা সমীকরণ ওয়ান আর টু কোন বিয়োগ করবা, তো বিয়োগ করলে কোন প্লস প্লস মাইনাস হয়ে প্লস প্লস মাইনাস হয়ে গেলা প্লস প্লস মাইনাস, তো প্লস এ মাইনাস এ ক্যানসেল হয়ে গেলা, দেখো পি মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি কোন হবো এ প্লস প্লস মাইনাস হয়ে গেলা মানে এই সাইনটা কার তার, তার মানে পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে এ মাইনাস বি, এই প্লস বি সাইন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কি পাই না প্লস প্লস মাইনাস হয়েছিল মানে এই সাইনটা হচ্ছে তার, তো এ মাইনাস বি বুঝি গেলা, তো দেখো এটা ডি হচ্ছে ডি হচ্ছে ডি কমন নেই যা, তো রহিলা কোন না পি মাইনাস ওয়ান মাইনাস কিউ, দেখো মাইনাস মাইনাস কোন হয়ে যাবে মাইনাস মাইনাস ওয়ান কোন প্লস ওয়ান হয়ে যাবে কি নাই সমান হচ্ছে এ মাইনাস বি, দেখো মাইনাস ওয়ান প্লস ওয়ান ক্যানসেল হয়ে গেল, তো ডি ইন্টু পি মাইনাস কিউ সমান কোন হল তবে এ মাইনাস বি বুঝি গেল, তো ডি সমান কত হব তবে এ মাইনাস বি বাই কি হব পি মাইনাস কিউ হব কি নাই, ডি সমান কোন হব তবে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এটা ইকুয়েশন ফোর করে দেব বুঝি গেল, সেমতি দেখো সমীকরণ টু আউ থ্রি কু বিয়োগ করবা, সমীকরণ টু টারে কোন থিলা টি কিউ সমান এ প্লস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান বি, সমীকরণ থ্রি রে কোন থিলা টি আর সমান এ প্লস আর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সি বুঝি গেলা, তো এই দুইটা কু আমি কোন ভাবে বিয়োগ করে দেবা, তো দেখো এ প্লস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান বি, তো সমীকরণ থ্রি রে কোন থিলা এ প্লস আর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সি বুঝি গেলা, তো প্লস প্লস মাইনাস প্লস প্লস মাইনাস প্লস প্লস মাইনাস প্লস এ মাইনাস এ ক্যানসেল হয়ে গেলা, দেখো কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি কোন বাড়ি কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি হেলা, পুঁ এই মাইনাসটা তার হয়ে যাব মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কোন হব বি মাইনাস সি, এ প্লস সি দিলা প্লস প্লস কোন দিলা মাইনাস, তার মানে এই মাইনাসটা কার তার বি মাইনাস সি বুঝি গেলা, তো ডিটা কমন অছি ডিটা কমন নেই যা, তো কোন হব কিউ মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস মাইনাস কোন হল প্লস ওয়ান সমান বি মাইনাস সি বুঝি গেলা, প্লস ওয়ান মাইনাস ওয়ান ক্যানসেল হয়ে গেলা ডি ইন্টু কিউ মাইনাস আর সমান কোন হল তেবে বি মাইনাস সি বুঝি গেলা, তো এই ডিটা ইন্টু হয়ে কি থিলা কিউ মাইনাস আর টা পটাতে কোন হবো হরণ হয়ে যাব ডি সমান কোন হল তেবে বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর, এটা ইকুয়েশন ফাইভ করে দেবা, দেখো সমীকরণ ফোর রু আমি কোন পাইলে ডি সমান এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ পাইছে কি নাই সমীকরণ ফোর টা, সমীকরণ ফাইভ রে কোন পাইলে ডি সমান বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর, দেখো সমীকরণ ফোর আউ ফাইভ রুমে কোন পাইবা তেবে দেখো সমীকরণ ফোর টারে পাইছে আমি ডি সমান এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, সমীকরণ ফাইভ রে আমি কোন পাইছে ডি সমান বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর, তার মানে ডি সমান তার মানে কোন এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ সমান বি বাই বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর হব কি নাই, দেখো সমীকরণ ফোর আউ ফাইভ রু পাইবা যে আমি কোন এ বাই বি বা এ মাইনাস বি হেলা
समीकरण फाफर थिला a minus b by p minus q समान b minus c by q minus r बुझी हला तो ताको देखो वज्र गुणन करि देबा वज्र गुणन करले कोन हबो a minus b सहित k गुणन हबो a minus b सहित q minus r गुणन हबो p minus q सहित गुणन हबो किए ना b minus c देखो a minus b into q minus r समान b minus c into p minus q ता वज्र गुणन करि देले एगो बंटन नियम रे गुणन करि देबा a into q minus r minus b into q minus r b into p minus q minus c into p minus q बुझी हला बेटा बंटन नियम रे गुणन कर दउ छी हमें देखो ए देखो एटा को हमे कोन करबा देखो ए जे प्लस बी इनटू पी माइनस क्यू अछि माइनस सी इनटू पी माइनस क्यू एटा को एपट को नै आसेबा तो ए प्लस ए कोन हबो प्लस बी इनटू पी माइनस क्यू टा माइनस बी इनटू पी माइनस क्यू हि जइबो ए प्लस सी इनटू पी माइनस क्यू टा कोन हबो प्लस सी इनटू पी माइनस क्यू हबो तो देखो से लिखि देली ए इनटू क्यू माइनस आर माइनस बी इनटू क्यू माइनस आर ए देखो प्लस टा एपट को नै ले कोन ला माइनस बी इनटू पी माइनस क्यू तो ए देखो माइनस सी इंटू पी माइनस क्यू प्लस ले कौन हम प्लस सी इंटू पी माइनस क्यू समान जीरो बुझीगला तो देखो ए इंटू क्यू माइनस आर देखो माइनस बी क्यू माइनस आर बुझीगला देखो कमन के माइनस बी कमन गला कि नहीं माइनस बी कमन गला तो रहा कौन ना माइन क्यू माइनस आर है देखो तो ए माइनस पड़ेगा मैंने प्लस अच्छी प्लस पी माइनस माइनस बी कमन गला मैंने ये कौन है क्यू माइनस आर है ये कौन अच्छी प्लस पी माइनस क्यू अच्छी मैंने क्यू माइनस आर प्लस पी माइनस क्यू देखो प्लस क्यू माइनस क्यू कैंसिल हो गला तो देखो तापर देखो जहाँ जिता लिखि देबा कि पई एटा अच्छी हमर आंसर एटा दिया है छी हम दुटा आछ के एटा को सोझे के लिखि देला हमर आंसर आ जइबो देखो सी इनटू पी माइनस क्यू समान 0 बुझि गेला देखो ए इनटू क्यू माइनस आर एटा किछि करबा नै कारण एटा आंसर दिया है छी ए इनटू क्यू माइनस आर माइनस बी देखो माइनस आर प्लस पी बुझि गेला लिखि देबा देखो पी माइनस आर लिख परबा कि नै माइनस देखो देखो पी माइनस आर लिख परबा कि नै ये माइनस आर अच्छी प्लस पी तो मुझे सोचे कि लिखी दिली कि पहले माइनस टाइम सामना फैक्ट लिख ली कि पहले सोचे कि लिखी पी माइनस आर लिखी दिली है ना ए इनटू क्यू माइनस आर माइनस बी इनटू पी माइनस आर प्लस सी इनटू पी माइनस क्यू समान 0 बुझी है ना तो देखो ए इनटू क्यू माइनस आर है ना ए इंटू क्यू माइनस आर देखो ए माइनस एटा को हमर कोन थिला आर माइनस पी दिया हितला कि क्वेश्चन रे कोन छ आर माइनस पी होची त माने लोग माइनस कॉमन नै जीवी देखो माइनस कॉमन नै गेली तो माइनस बी हैला आर माइनस पी तो पी माइनस आर को माइनस कॉमन दबार करले कोन आर माइनस हि जीवो ये देखो आर माइनस पी हैला प्लस सी इंटू पी माइनस क्यू समान 0 कि माने माइनस टा कॉमन नै छले त ये चेंज हि गला देखो ए इंटू क्यू माइनस आर देखो माइनस माइनस कोन हला प्लस हि गला प्लस बी इंटू आर माइनस पी प्लस सी इंटू पी माइनस क्यू समान 0 तो हमारा दिया हितला क्वेश्चन देखो ए इंटू क्यू माइनस आर प्लस बी इंटू आर माइनस पी प्लस सी इंटू पी माइनस क्यू समान 0 तो हमारा प्रमाणित हो गला कि नहीं 0 आसला कि नहीं 0 आसला ए इंटू क्यू माइनस आर प्लस बी इंटू आर माइनस पी प्लस सी इंटू पी माइनस क्यू समान 0 प्रमाणित बुझीगला आम नेक्स्ट भिडियो 22 नंबर आलोचना करवा पाने आशा करीडियो को भलसे बुझीपति भिडियोटा को लाइक कमेंट सब्सक्राइब और सेयार करपर बेल आइकन टाक दबाई दब जहाँफल कि मोर भिड आसूस नोटिफिकेशन पड़े थैंक यू।